আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে শোল মাছ দিয়ে পেস্তা আলু, গাছ আলু বা ছড়া আলু রান্না। যে যে নামেই বলি না কেন, জিনিসটা আসলে একই। পুষ্টিগুণে ভরপুর গাছ আলু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই আলু যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, তবে শোল মাছ দিয়ে রান্না করলে সবচাইতে বেশি মজাদার হয়। এখানে আমি পেস্তা আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রান্নার জন্য নিয়েছি শোল মাছ। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে এখন আমি ভাজার জন্য প্রসেসিং করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি মাছের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছের সাথে মশলা মেশানো হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, এই জন্য দিয়ে দিলাম তেল। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের অপর পাশও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম। একই প্যানের মধ্যে আরো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সামান্য ভেজে নিচ্ছি। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলো সামান্য ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আবারও সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে খাবারের টেস্টটা ভালো আসে না। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই পেস্তা আলুগুলো। মশলার সাথে মিশিয়ে নিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আর লো এর মাঝামাঝি করে আমি আরো 2-3 মিনিট কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জলের পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ ভালোভাবে বলক এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আবারও মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে প্রায় 6-7 মিনিট রান্না করে নিলাম। দেখুন আলুগুলো
সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লবণীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার পেস্তা আলু রান্না। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।